রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইত্তাজুয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 9টায় ঢাকায় অবতরণ করেন এবং তিনি একটি 3 সদস্যের দল নিয়ে আসলে ঢাকায় এসেছেন এবং সেই এই সফরে তিনি মূলত বিমস্টেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তবে আজকে 12টার কিছু পূর্বে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন। এখানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। যেহেতু এটি নির্বাচনের বছর, সেহেতু এই ধরনের উচ্চ পর্যায়ের যে সফরগুলো সেগুলো অনেকটা গুরুত্বের এবং আগ্রহের জায়গায় আছে। সেই জায়গাটি থেকে হয়তো এই এই সফরকে কিংবা এই সাক্ষাৎকে অনেকটা গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যেমনটি আমরা দেখেছি যে তিনি তার সঙ্গে তিনি যখন প্রবেশ করেন 12টার কিছু আগে তার সঙ্গে ভারতের হাই কমিশনার ছিলেন এবং এছাড়াও কিন্তু ভারতের যা হাই কমিশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এখানে সৌজন্য সাক্ষাৎ হওয়ার পরে তারা একটি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। এর পরপরই কিন্তু তার বিমস্টেকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। যদিও বিমস্টেকের যিনি মহাসচিব তিনি বাংলাদেশে এখন অবস্থান করছেন না, তবে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব সৌরভ কুমারের সাক্ষাতে কথা রয়েছে। তো সব মিলিয়ে আসলে এই বৈঠক থেকে বা এই আলোচনা থেকে কি আসতে পারে সেটি আমরা আসলে এই সৌজন্য সাক্ষাৎ শেষ হওয়ার পরে আমরা হয়তো জানতে পারবো এবং আমরা চেষ্টা করব পররাষ্ট্র সচিব সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব। এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, তারা চেষ্টা করবেন সৌরভ কুমারের সঙ্গেও কথা বলার। সেইখান থেকে আমরা যদি জানতে পারি আপনাদেরকে পরবর্তীতে নিশ্চয় জানাবো। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সে বিষয়ে আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী তাজর মাহমুদ।